আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা ভিডিও নিয়ে আসলাম, এটা হচ্ছে আপনার 12 ফিট, এটা যাবে আমাদের আছে বিজয়ের কাছে। তো আমরা চেক করি, কোনো সময় যদি নেগেটিভ পজিটিভে চলে যায়, পজিটিভ নেগেটিভে চলে যায়, আপনি দেখবেন কোনো কাজ করবে না, আর প্লাস প্লাসে দিলে কোনো সমস্যা না। ভিডিওটা একটু তাড়াতাড়ি করা লাগেছে, কারণ ফ্যান রান, সময় কম, তাড়াতাড়ি সেন্ড করতে হবে। তো এটা হচ্ছে ভলিউম, এটা হচ্ছে টাইমার অন অফ কাপাকাপি, আর টাইমার কত কাপাকাপিতে চালাবেন। এটা হচ্ছে মাইনাস ফিশিং, আর এটা হচ্ছে প্লাস ফিশিং, দুটোটা দুই হাতে থাকবে। হেভি পাওয়ারফুল একটা মেশিন। এটা আমার আপনার কমপক্ষে 20,000 ওয়াট উপরে আছে, 20,000-এর উপরে আছে। তো আমরা চেক করি, একটু বাড়াই দে, কাপাকাপি আমরা বেশি করে দিই। আরো লাগাই দিই, আলহামদুলিল্লাহ। তো আমরা এখন আপনারা এই দুইটার কখনোই একসাথে করবেন না, কারণ দূরের জিনিস, পট করে লাগে, কোনো খাম হয়ে গেলে পাঠাতো নিয়ে আসা সমস্যা, এরপরেও এক এক দুইবার লাগলে কোনো সমস্যা নেই। আর এটাতে লাগালে বেশিরভাগ আপনার ক্যাপাসিটারগুলো নষ্ট হয়ে যায়, তখন মনে করেন যে ক্যাপাসিটির মানগুলো কমে গেলে মাছটা কম সক্ষম। আমি একটু ওয়ার বের, দেখেন কত বড় তার। আমরা এখন ওয়া লাগাই দেব, বিসমিল্লাহ। পরিমাণ পাওয়ার। তো কখনো যদি আপনাদের এটা যদি আপনার দেখাচ্ছি সুইচটা, আপনি যদি কখনো এখন দেখা যায় কোনো সমস্যা নাই, কিন্তু এই ফায়ারটা কম করবেন। এই ফায়ার করলে আপনার ক্যাপাসিটির মানটা কমে যাবে, তখন আপনার দেখা যাবে যে মাছ কম শক হবে, বুঝছেন। যদি কখনো লাগে গেলেও কোনো সমস্যা নেই, দেখেন দেখছেন। তো আলহামদুলিল্লাহ, এটা এই পর্যন্তই। আর জেনারা নেবেন অবশ্যই ডিসক্রিপশনে নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করবেন। এটাই আমার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। এটা হচ্ছে আপনি 16,000 টাকা 12 ফিট,
এটা এসিআর, এটাতে আপনি মাছটা উপরে চলে আসবে, আর আইজিবিটি মাছটা উপরে আসে আবার নিচে পড়া যায়, ওটা একটু মানে কষ্টকর হবে, মাছটা পানিতে নামে তুলতে হয়, এটাতে সুবিধা বেশি। আমার সাজেস্ট যে আপনারা নিলে এসিআরটা নেবেন, তাহলে মাছ মারা মজা পাবেন, কিন্তু এর সাইজ তো পাওয়ারফুল আবার আইজিবিটি, বুঝছেন, কিন্তু ওটাতে আপনার মাছটা দ্রুত পানির নিচে চলে যায়, তখন আবার সমস্যা, আপনার পানিতে নামে তুলতে হয়। তো এই জন্যে সাজেস্ট আপনারা এসিআর নেবেন, অনেক ভালো কোয়ালিটি পাবেন। তো ভিডিও এই পর্যন্তই, আপনাদের ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।